হ্যালো, মন নাটুস ফুটুস, তুমি কি বলছো? ছি, আনে ও মন বেশ আরামের না হান ডাকতেছেন কেন লাগিয়া? নাটুস ফুটুস কে? মোর নাম জরিনা। ও নো, ও তাই বুঝি। আচ্ছা জাগা, জরিনা হও আর মরিনা হও, তোমারে মোর মেলা ভাল লাগছে। হ্যাঁ লাগে, মই তোমার লগে পীড়িত করমু, তুমি রাজি আছো তো? আনি তা কি তা কইবার লইছেন, বিয়ার আগে পীড়িত করা হারাম। আর আনার মতো বখাটে পোলার লগে তো পীড়িত তো দূরের কথা, কোনোদিনও বিয়াও করতাম না। কি করছো জরিনা? মই বখাটে তোমারে দেখা মোর দিলের মধ্যে কামনের পিয়ার চাকছে, বেশি উল্টা পাল্টা কইলে কিন্তু বালা হইব না, ব্যাপারটা বুঝা লয় জরিনা। কি কইলি অসভ্য বেদ্য ফাজিল পোলা, মোরে দেখা তোর কামনার পিয়ার যাচ্ছে, থাপ্পুর দিয়ে তোর দাঁত ফেলাই দিমু, অহনি দূর হ আমার সামনে থেকে। জরিনা কামটা তুই ভালো করলি না, তোরে তুমি দেখাইলো মু। কি তা হইছে ভাই, ও সময়ে কই যাইতেছো? আরে অত কথা কোনের সময় নাই কে, মন মেজাজ ভালা না, জরিনা মোরে অপমান করছে, ওরে শিখা রন লাগতো। কি করছো ভাই, তোমারে অপমান করছে, মোর দিলের মধ্যে কষ্ট লাগবার লইছে ভাই। তুমি শুধু মোর কও কি তা করুন লাগতো, তোর বেশি কিছু করুন লাগতো না, তুই শুধু জরিনারে ভুলাইয়া ভালাইয়া উত্তর কোনার জঙ্গলে লোয়াইবি, হ্যার পরে যা করুন এর মই করমু। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও গা, মই অহনি জরিনারে লোয়াইতেছি। জরিনা আপু, ও জরিনা আপু, তোমারা বাউনি মোর লগে বাইর যাইবার কইছে, হ্যাঁ নাকি পেশারে চাপ দিছে, হসপিটালে নেওয়া লাগতো। হাই হাই, কি তা কও বাবুইলা ভাই, আবার শরীর খারাপ করছে, শিগগিরই চলো, আবার হসপিটালে নেওয়া লাগতো নি। বাবুইলা ভাই, আব্বা কই, আর তুমি মোর এই জঙ্গলে কেন লয়েছো? আরে বাবুইলা ভাই কই গেল গা, ঘটনা তো মোর কাছে আতাল পাতাল মনে হইতেছে। জরিনা তুই মোরে অপমান করছো, অহন হেতার বদলা লইমু, অহনে মই মোর দিলে খাইস মিটামু। ভয় লাগে কামাখা ভাই, তুমি মোর সর্বনাশ করো না, তোমার হাতে ধরে পায়ে পড়ি, মোরে তুমি ছাড়ো দাও। আজকে মই মোর মনের স্বাদ মিটাইমু। ঠিক আছে, তোমার তো এটা করার করুনি, দয়া করে মোর একখানা কথা হইনা লও। আচ্ছা ক দেখি, কি তা করবি, আগে তোর কথা হইনা এলুই। কামাখ্যা ভাই, এই জঙ্গলের মধ্যে মরে দিয়ে তুমি তোমার পেয়াস মিটাইতে পারবা, হয়তো দেখবার বা জানবার পারতো না কেউ, কিন্তু একবার দিলের মধ্যে হাত লাগাইয়া ভেবে দেখো, কেউ না দেখলেও আল্লাহ সবই দেখবার লইছে। চক্ষু দুইটা একবার বন্ধ করে দেখো, দুনিয়া কিছুই না, পরো পরে গিয়া সবই আল্লাহর কাছে হিসাব দান লাগবো, আর ইয়ার মতো কিনি তো কামেল লাগিয়া সারা জীবন জাহান্নামের আগুনে পুরন্ন লাগতো। এইসব কিছু হওয়ার পরও যদি তোমার ইমান ফিরে না হয়, তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। জরিনা, ও জরিনা, বোন তুমি আমারে মাফ করে দাও, আমি তো ভুলে গেছিলাম, এই দুনিয়ার হকগুলো আমি হিসাবই মরণের পরে আল্লাহর কাছে দেওয়া লাগতো, আর পাপ যত গোপনে করা হোক না কেন আল্লাহ সবই দেখবার লইছে। জরিনা বোন তুমি মোরে মাফ করে দাও, আমার দিলের মধ্যে আল্লাহ হেদায়েত দান করছে, মোর চক্ষু দুইটা খুইলা গেছে বোন, মুই শয়তানের ধোকায় পড়ে তোমার দিকে খারাপ নজরে তাকাইছি, মোরে তুমি মাফ করে দাও বোন, আমি আর কোনো দিনও কোনো মায়ের দিকে খারাপ নজরে তাকাবো না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, হ্যাঁ লাগে আমি তোমার মাফ করে দিলাম কামাখ্যা ভাই, তুমি আল্লাহ তোমার সঠিক সময় হাদায়াত দান করছে, হ্যাঁ লাগে তুমি আল্লাহর কাছে শুকর আদায় করো।